Hi, you're hooked on to my YouTube channel. This is your man, Dr. Amurto Amos Shaha. Aaj khub special ekta din. Aaj amar channel e ami 100th video upload korchi. This has been a very, very special journey indeed. Amar prothom video 2011 shale ami upload kori. Seta ekta carom board game er video chilo jeta hoyto tumi kono din dekho ni. But that was my very first video. Shotti bolte gele video ta ami upload korechhilam jokhon আমি এক্সপেক্ট করিনি যে কেউ দেখবে। খুব র্যান্ডমলি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। ইনফ্যাক্ট 2011 সালে আমি যখন প্রথম ভিডিও আপলোড করি, ইউটিউবের কনসেপ্টটাই আমার কাছে খুব একটা স্পষ্ট ছিল না। আজ অনেক গল্প হবে, কিন্তু তার আগে যদি এখনো অবধি আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ফিরে আসি গল্পে। আমার প্রথম কবিতার ভিডিও আমি আপলোড করি অনেক পরে। কবিতাটা শেষ অবধি কার, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পোয়েম ভিডিও দ্যাট আই আপলোডেড। ওই ভিডিওটাও যে কেউ দেখতে পারে সেই আইডিয়াটাও কিন্তু আমার ছিল না। আমি নিজের আনন্দে আপলোড করেছিলাম, ইনফ্যাক্ট কয়েকজন বন্ধুকে শেয়ার করেছিলাম, বাস ওই অবধি। তারপরে আসে বল ভালোবাসিস না। আমার মনে আছে একটা বিয়েবাড়িতে গেছিলাম, আমার বন্ধু ময়ূকের বিয়ে। ওর বিয়েতে সেকেন্ড ফ্লোরে উঠছি, একটি অচেনা ছেলে আমার দিকে তাকিয়ে হাসলো আর আস্তে আস্তে এগিয়ে এলো। এগিয়ে এসে বলল, তুমি বল ভালোবাসিস না অমর্ত্য? নীলাদ্রি ময়ূকের দাদা, আমার সাথে ওটাই ওর প্রথম পরিচয়। সেই প্রথম আলাপে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে আমার লেখা কবিতা বা আমার আবৃত্তি করা কবিতা যে আমার ফ্রেন্ড সার্কেলের বাইরে, সেটা কারুর শুনতে ইন্টারেস্ট থাকতে পারে বা ভালো লাগতে পারে, এই জিনিসটা আমাকে প্রচণ্ড এনকারেজ করেছিল। লাস্ট 7 বছরে যখনই আমার সেলফ ডাউট হয়েছে, মনে হয়েছে লেখাটা ঠিক দাঁড়াচ্ছে না বা কেউ হয়তো শুনবে না, হাত ধরার জন্য শক্ত করে বলার জন্য তুমি লেখো আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যিই জানি না যে কোনোদিন আমাদের সদস্য, পরিবারের যে সদস্য, সেটা 100K হিট করবে কি না, কিন্তু যেটুকু ভালোবাসা পেয়েছি তার জন্য বিশ্বাস করো আমি সত্যিই কৃতজ্ঞ তোমাদের প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ ফর মেকিং মি আ ফ্যামিলি, থ্যাংক ইউ ফর বিইং আ পার্ট অফ দিস ফ্যামিলি। আজকের 100th এপিসোড স্পেশাল হতেই হবে যে জিনিসটা আমাকে অনেক ভালোবাসা এনে দিয়েছে আমার জীবনে, ইন সার্চ অফ আ লাভ স্টোরি। তাই আজকের 100th এপিসোডে ইন সার্চ অফ আ লাভ স্টোরি নিয়ে এসেছি আমি। সায়ন আর পর্ণার সম্পর্কটা শুরু হয় ইঞ্জিনিয়ারিং কলেজের শেষের দিকে। দুজন ভিন্ন স্বাদের মানুষ একসাথে এলে স্পার্কস আর মেন টু ফ্লাই, কিন্তু যেটা ওদের বেঁধে রেখেছিল সেটা হলো নিখাদ ভালোবাসা। ভালোবাসা থাকলে অনেকটাই ম্যানেজ হয়ে যায়, অনেক কিছু ম্যানেজ হয় ঠিকই, কিন্তু চাকরিটা কি ম্যানেজ করা যায়, স্পেশালি অন্য শহরে পোস্টিং হলে? ওগুলো ম্যানেজ হয় না ঠিকই, বাট বাকিটা মানুষ ম্যানেজ করে নিতে চেষ্টা করে। দুজন দুই শহরে কতদিনই বা ভালো থাকা যায়, হয়তো যায় হয়তো যায় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জানি না। তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই, দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ।
সম্পর্কটা টিকিয়ে রাখাটা কি একার কারুর দায়? অ্যাকচুয়ালি দায় কারুরই নয়, কিন্তু ছেড়ে কেটে পড়াটা যে একেবারেই অপশন নয়। বিলিভ মি, এভাবেই শুরু হয়েছিল ওদের অন্য শহরে থাকার প্রথম একটা মাস। কে কাকে কখন কল করলো বা কিছুই জানিয়ে উঠল না, সেই নিয়ে ঝগড়া করে এতটাই গড়ালো ঝগড়াটা যে একটা সময় ডাউট হতে শুরু করলো যে এভাবে এক্স্যাক্টলি আর কতদিন। ফ্র্যাঙ্কলি অনির্দিষ্টকালের জন্য ওরা অন্য শহরে চলে গেছিল তা কিন্তু নয়। পর্ণার প্ল্যান ছিল কয়েক বছর চাকরি সেরে নিজের একটা ইটারি মানে রেস্টুরেন্ট, ছোট্ট কফি শপ, আর সায়নের ফটোগ্রাফার হওয়ার ইচ্ছে। হ্যাঁ, কয়েক বছর চাকরি করে মার্কেটটা এক্সপ্লোর করে দুজন নাকি একসাথে চাকরি ছেড়ে দেবে। কিন্তু রেস্টুরেন্টের জন্য জায়গা লাগবে আর ফটোগ্রাফার সাহেবের ইকুইপমেন্ট লাগবে অনেক, তাই চাকরির আইডিয়াটা দুজনেরই কিছুদিন টিকে গেল। বছরগুলো গড়াতে গড়াতে 2-5 গড়ালো, 5-7 ফিরে আসা আর হয়ে উঠল না। ফাইনালি থ্যাঙ্কস টু লকডাউন দুজনেই গৃহবন্দী হয়ে পড়ল নিজেদের ফ্ল্যাটে। যাদের জীবনে ভিডিও কল ছিল না তাদের লাইফে ভিডিও কলের ছোঁয়া আসাতে সেটা উজ্জ্বল হয়ে উঠেছে ঠিকই, কিন্তু যারা এত বছর ধরে ভিডিও কলেই ছিল তাদের কেমন একটা মন কেমনের শুরু হলো। অল্প অল্প ক্ল্যারিটি আসতে আরম্ভ করলো। ক্ল্যারিটি 7 পরে? লোল, ট্রাস্ট মি, ক্ল্যারিটি লাইক ম্যাচিওরিটি ইজন্ট অ্যাবাউট দ্য ইয়ার্স। বহু বছর কেটে গেলেও যেমন কিছু মানুষ আছে যারা বোঝে না যে তাদের মন এক্স্যাক্টলি কি চাইছে, কি বলতে চায়, তেমনি ক্ল্যারিটি অ্যান্ড ম্যাচিওরিটি মানুষের কবে আসবে, কোথায় আসবে কেউ জানে না। তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার স্বাদ, আজকে জোটে তোমায় যদি একটা গোটা গঙ্গা নদী করব অনুবাদ। আই এম গ্ল্যাড পর্ণা আর সায়ন ফাইনালি রিয়েলাইজ করলো যে এবার ফিরে না এলে খুব সমস্যা, কারণ আমরা আসলে তো সিগারেটের মতো রোজ একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি, পুরোটা পুড়ে যাওয়ার আগে ফিরতেই হবে একে অপরের কাছে, একে অপরের জন্য। হলো তো এতদিন অনেক কিছুর পেছনে ছোটাছুটি, এবার বাড়ি ফিরে এসে নিজেদের একটা আলাদা জীবন হোক। দেখবে বাড়ি ফিরে আসার ভ্যালু তখনই বেশি বেড়ে ওঠে যখন বাড়ি ফিরে আসার রাস্তাগুলো বড্ড দূরে চলে যায়। এবার একে করোনার বাজার, তার উপরে চাকরির অবস্থা। সায়নের চাকরিটা ট্রান্সফারে সোজা না করে দিল আর পর্ণার চাকরি চলে গেল। কিন্তু ফিরতে চাইলেই কি ফেরা যায়? তখন সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, পর্ণার ফিরে আসার কোনো সুযোগই নেই। যখন সিচুয়েশন একটু বেটার হলো তখনও বহুদিন ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ ছিল, তাই একটা লম্বা অপেক্ষা থেকেই গেল। পর্ণা এদিকে বিদেশে আটকে এতদিনের যা সেভিংস ক্রমশ কমতে থাকল। এবার এখানে একটা বড় কম্প্রোমাইজ দেখা দিতে আরম্ভ করল। এই সেভিংসটা ওর নিজের বিয়ের জন্য কিছুটা আর কিছুটা রেস্টুরেন্টের জন্য ছিল। এতদিনের খাটাখাটুনি এভাবে অর্থহীন হয়ে যাবে? সায়ন অনেকদিনই দেশের একটা অন্য শহরে আটকে, বুঝলো ফিরতে হবে ওকেও, নইলে একসাথে থাকা আর হবে না। ট্রান্সফার হবে না দেখে চাকরিটা ছেড়ে দিল সায়ন। ক্যাননের R5 ক্যামেরাটা অনেকদিন ধরেই দেখে রেখেছে নিজের জন্য, কিন্তু এই পরিস্থিতিতে শুরু থেকে সব আরম্ভ করতে হবে দেখে নিজের ইচ্ছেগুলো আঁকড়ে রাখা বড্ড স্বার্থপরের মতো মনে হলো। অন্ধকারে যায় না দেখা তোমার চুলের গন্ধ মাখা, অন্ধকারে যায় না দেখা তোমার চুলের গন্ধ মাখা, স্বপ্নে ফোটে জুঁই, স্বপ্নে ফোটে জুঁই তোমার চোখের শীতল পাটি, তাও বিছিয়ে শুই তোমার চোখের শীতল পাটি, তাও বিছিয়ে শুই। Thank you.
ওরা অনেক দিন ধরেই একটা প্লট দেখেছিল, সেটা সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে গেলেও অনেকটা খরচা, আর পর্ণার চাকরিটা এখন নেই। সায়ন ঠিক করল ওর সেভিংসের পুরোটা দিয়েই ও পর্ণার জন্য তৈরি করবে ওর ড্রিম রেস্টুরেন্ট। ছোট হবে হয়তো, কিন্তু শুরু করার তো এটাই বেস্ট টাইম। আর ট্রান্সফার না পেয়ে সায়নের চাকরিটাও এখন নেই, না হয় ও পর্ণাকে পুরোপুরি হেল্প করবে ওর ড্রিম রেস্টুরেন্ট সেট আপ করতে। বাস, প্ল্যান সর্টেড। মন একবারের জন্যেও খুঁতখুঁত করেনি। এটা সায়ন কখনো ভাবেনি যে ওর ক্যামেরা বা লেন্স কেনা হলো না। পরে হবে, কি আছে, রেস্টুরেন্ট আগে সেট হোক, নইলে পর্ণা খুব ডিমোটিভেটেড হয়ে পড়বে। ও জানে কতটা ইম্পর্ট্যান্ট এই রেস্টুরেন্টটা পর্ণার জন্য। অবশেষে বহুদিন শেষে যখন রেস্ট্রিকশন উঠে গেল, পর্ণা ফিরে এলো। এসেই প্রথম দেখা সায়নের সাথে। সায়ন পিক আপ করতে এসেছে এয়ারপোর্টে। সেই মুহূর্তের এক্সাইটমেন্ট, এতদিন পর দেখা হওয়া, তার ভ্যালুই আলাদা। পর্ণাকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে বাড়ি যাওয়ার সময় সায়ন বলল, রাত্রে কিন্তু দেখা করব, একটা সারপ্রাইজ আছে। পর্ণা বলল, আমারও একটা সারপ্রাইজ আছে। কথা মতো রাত্রে দেখা হলো, ওই যে ওই রেস্টুরেন্টটা যেখানে ওরা কলেজের সময় থেকেই আসে, যেটার বাইরে সারা বছরই কিছুটা সময়ে ওয়েট করে কাটাতে হয়। মিউজিক ওয়ার্ল্ডের ওদিকে, আমি জানি তুমি কোন রেস্টুরেন্টের কথা আমি বলছি, বুঝেছ। সত্যি অনেক দিন যাওয়া হয়নি, তুমি যেদিন পার্ক স্ট্রিটে আসবে একসাথে আমরা যাব। ডিনার শেষে দুজনেই বেরিয়ে পড়ল। সায়ন আর এক্সাইটমেন্ট চেপে না রাখতে পেরে বলল, চলো তোমায় একটা জায়গায় নিয়ে যাই, সারপ্রাইজ ওয়েটিং আহেড। পর্ণা বলল, সায়ন আমিও তোমায় কিন্তু একটা সারপ্রাইজ আজ দিতে চাই। আরে সেটা হবে, আগে আমার সুযোগ। ওকে, অ্যাজ ইউ সে। গাড়িটা এসে একটা নির্জন জায়গায় দাঁড়ালো, শুনশান পাড়া। দরজা খুলে পর্ণাকে নিয়ে নামলো সায়ন। আলতো করে চোখটা খুলে দিল। সামনে একটা ঝকঝকে কাঁচের দরজা, ভেতরে আলো জ্বলছে। পর্ণার রেস্টুরেন্টের ডেকর শেষ। পর্ণা চোখের সামনে যা দেখছিল তা সত্যি বিশ্বাস করতে পারছিল না। সায়নকে জড়িয়ে ধরে গালে একটা হামি খেয়ে থ্যাংক ইউ বলল পর্ণা। আই ক্যান্ট বিলিভ ইট, তুমি এটা আমার জন্য করলে। পর্ণা পর মুহূর্তেই বুঝতে পারল সায়নের সেভিংস এর নিশ্চয়ই কি অবস্থা। পর্ণা জিজ্ঞেস করল, কিন্তু সায়ন, তোমার পুরো সেভিংসটাই তুমি এতে স্পেন্ড করে দিলে? তুমি এতদিন ধরে সেভ করছিলে তোমার ওই ক্যামেরার লেন্সের জন্য। সায়ন কনভারসেশনটা একটু ঘুরিয়ে দিতে চাইল, বলল যে, আরে ওটা পরে হবে, তুমি আপাতত মন দিয়ে তোমার কিচেন শুরু করো, আমারও জব নেই, আমিও তোমার সাথে লেগে পড়ব, আর তোমার ডিপি না হয় এখন ফোনেই তুলে দেব। পর্ণার চোখে জল এসে গেল। কথা ঘোরানোর জন্য সায়ন এবার আবদার করে বলল, এই আমার জন্য কি একটা সারপ্রাইজ তুমি বলছিলে না? কি কেস, নতুন বয়ফ্রেন্ড নাকি? পর্ণা বলল, হ্যাঁ সায়ন, নতুন বয়ফ্রেন্ডই বটে। সায়ন একটু থতমত খেয়েই বলল যে, এ কি নতুন বয়ফ্রেন্ড, আচ্ছা তা সে কি করে? পর্ণা বলল, ওয়েল হি ইজ আ ফটোগ্রাফার, ফুড সিনেমাটোগ্রাফার বলতে পারো বাই প্রফেশন। শেষের কথাটা সায়নের একটু হজম করতে সময় লাগলো, মানে ইজ ইট আ জোক অফ সাম সর্ট। পর্ণা বলল, তোমার গাড়িতে একটা স্যুটকেস রেখেছিলাম আসার সময়, ওটা একটু নিয়ে আসবে সায়ন? পর্ণার এক্সপ্রেশন দেখে সায়নের সুবিধে ঠেকল না। মানে হচ্ছেটা কি এক্স্যাক্টলি? স্যুটকেস আউট অফ এভরিথিং, আইমিন দাবিটা কি, চাও কি? অনেক নাটকের পর সায়ন আর পর্ণা ক্যাফে শপের ফ্লোরে একা বসে, সামনে একটা বড় স্যুটকেস। পর্ণা বলল, সরি সায়ন, তোমায় হয়তো আমার এগুলো আগেই বলা উচিত ছিল, এত তাড়াতাড়ি সব হলো, আমরা এত দিন একে অপরকে ছেড়ে আছি যে তোমায় জানাতে পারিনি।
তোমায় না বলেই আমায় একটা ডিসিশন নিতে হয়েছে। কারণ তুমি যেমন, তোমায় এতদিন তো দেখছি, তুমি নিজের উদ্যোগে না লাইফে কিছু করে উঠতে পারবে না। মানে হঠাৎ জীবনের উদ্যোগ লাইফে করে উঠতে পারবে না, এগুলোর কি মানে? ও প্লিজ ওপেন দ্য স্যুটকেস, ড্যাম ইট। স্যুটকেসের ভেতর সায়ন যে ক্যামেরাটা কেনার জন্য সেভিংস করছিল, সেটা আরও দুটো লেন্স, তার সাথে একটা মোটরাইজড স্লাইডার। সায়নের ঠিক যা যা লাগতো পর্ণা গুছিয়ে সেগুলো কিনে এনেছিল। চল দিয়া দিল তেরে পিছে পিছে দেখতা মৈ রে গয়া কুছ তো হ্যায় তেরে মেরে দিল মে আজো অনকহা সা রে গয়া মৈ জো কভি কহ না সকা আজ কহতা হু পহলি দফা ভালোবাসা একটা আশ্চর্য ফিলিং সত্যি। দুজনেই নিজেরটা স্যাক্রিফাইস করলো, অন্যের জন্য ভাবলো, কিন্তু দিনের শেষে দুজনেই দুজনের পরিপূর্ণতার কারণ হয়ে উঠল। ওয়েল, পর্ণাস কিচেন দারুণ দৌড়চ্ছে, আর সায়নই সেই ফুড ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার। দুজনের একটা ইউটিউব চ্যানেলও আছে। সায়ন আর নাম দুটো কাল্পনিক বটে, কিন্তু এই গল্পটার সাথে তুমি যদি গিফট অফ দি ম্যাজাইয়ের সাদৃশ্য খুঁজে পাও, সেটাও একটু কাল্পনিক একটা ইন্সপিরেশনের জায়গা বলতে পারো। দেবার্ঘ সাহার লেখা একটা ছোট্ট কবিতা দিয়ে আজকের গল্পটা শেষ করব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে, অফকোর্স আমার 100th ভিডিও নিয়ে তোমার মতামত জানাতে পারো, ভালোবাসা জানাতে পারো। উইথ দ্যাট, দিস ইজ ইয়র ম্যান ডক্টর অমর্ত্য এম অশাহা সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ বিলিভিং ইন লাভ। টেক কেয়ার। মিথ্যে কথার প্রেম। শব্দ কিছু থমকেছিল শিউলি ঠোঁটের কোণে, হাতের মুঠোয়ে ঘুমিয়েছিল মিষ্টি দোনামোনা, চেরি ব্লসম, হিমেল গিটার, সহজ সেলোফেনে। বুকের মাঝেই পাতা ঝরা গল্পটুকু শোনা, গল্প হাঁটে এক পা দুপা জাপটে ধরে প্রেম, পরীর শহর ছড়িয়ে রাখে মিথ্যে অভিমান, রোদের সাথে ফন্দি করেই শীতের মাইন্ড গেম, রিপন স্ট্রিটে জড়িয়ে ধরে বড়দিনের গান, অভাব ভুলে বাড়তে থাকে চমক, আলো আসা হৃদয়ে আছে পুড়তে থাকে মোমের ক্যাকাফোনি, ঘর বেঁধেছি তোমার সাথে সাক্ষী ভালোবাসা, শামিয়ানায় বাজতে থাকে টনি ম্যাকারনি, একলা পড়ি কলকাতাতে ঘুমের মায়া বনে, ভালোবাসার খরস্রোতে তুলোর বরফ নামে, অহংকারের শহর ডোবে ম্যারিয়ানে অঞ্জনে, ঢাকতে থাকে মন কেমনের হলুদ সবুজ খামে।